চিকিৎসা চলছিল কারণ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না যদিও অবশেষে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে কারণ তার অক্সিজেন মাত্রা অনেকটাই কমে গিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি আপডেট আরো পাওয়া যাচ্ছে এই রিলেটেড জানব মৈত্রী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে মৈত্রী ঠিক কি কি জানতে পারছো এখন অবধি দেখো পায়েল এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বুধবাবুর অক্সিজেন স্যাচুরেশন 80-81 নেমে আসে এবং তারপরে চিকিৎসকেরা গত কয়েকদিন ধরেই বলছিলেন গত 18 তারিখে বুধবাবু পজিটিভ হন এবং তারপর থেকেই তাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না যদিও অবশেষে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে কারণ তার অক্সিজেন মাত্রা অনেকটাই কমে গিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি আপডেট আরো পাওয়া যাচ্ছে এই রিলেটেড জানবো মৈত্রী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে মৈত্রী ঠিক কি কি জানতে পারছো এখন অবধি দেখো পায়েল এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বুধবাবুর অক্সিজেন স্যাচুরেশন 80-81 নেমে আসে এবং তারপরে চিকিৎসকেরা গত কয়েকদিন ধরেই বলছিলেন গত 18 তারিখে বুধবাবু পজিটিভ হন এবং তারপর থেকেই তাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য একাধিকবার চিকিৎসকেরা বাড়িতে গিয়ে বোঝান কিন্তু তিনি আসতে রাজি হচ্ছিলেন না বাড়িতেই প্রাথমিকভাবে যেহেতু তার অক্সিজেন স্যাচুরেশন মেনটেন হচ্ছিল এতদিন পর্যন্ত সেই জন্য চিকিৎসকেরা বাড়িতে থেকেই তার চিকিৎসাটা চালাচ্ছিলেন কিন্তু যেটা দেখা যায় যে আজ এবং তার হঠাৎ করে স্যাচুরেশন ড্রপ করতে শুরু করে এবং যেটা যথেষ্ট বিপদ চিন্তার জায়গায় চলে যায় এবং 80-81 স্যাচুরেশন মানে যথেষ্টই চিন্তার বিষয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন তার স্যাচুরেশন মেনটেন হচ্ছে না এবং তার পজিটিভ এসছে 18 তারিখ অর্থাৎ আজ তার পজিটিভ আসার পর 8 দিন মোটামুটি 8 থেকে 12 দিনের মাথায় দেখা যায় যে করোনা সংক্রমণের ক্ষেত্রে সাইটোকাইন স্টর্ম বা পরবর্তীকালে যে নানা রকমের কমপ্লিকেশন সেগুলো দেখা দিতে শুরু করে ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি সেখানে যেভাবে বুদ্ধবাবুর স্যাচুরেশন ড্রপ করছিল যাবতীয় সাপোর্ট থাকা সত্ত্বেও সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই মুহূর্তে তাকে স্টেবিলাইজ করা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাকে স্টেবিলাইজ করা হচ্ছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাকি ব্যবস্থাপনাগুলোও করা হবে বলে হাসপাতালে থেকে জানানো হচ্ছে পাই ধন্যবাদ মৈত্রী আমাদের অপর প্রতিনিধি অর্ণবংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবংশ তুমি ছিলে এতক্ষণ তোমার কাছ থেকে আমরা আপডেট পাচ্ছিলাম লেটেস্ট কি রয়েছে অক্সিজেন লেভেলে মাত্রা কমে গিয়েছে সেই কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে 11:53 নাগাদ তার বাড়িতে আগেই অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল 11:53 নাগাদ তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয় তারপরে তাকে নিয়ে আসা হচ্ছে আলিপুরে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে সেখানে তার ট্রিটমেন্ট হবে আইসিইউতে রাখা হবে কতবার যা খবর পাচ্ছি তার আইসিইউ তার অক্সিজেনটা দেওয়া প্রোভাইড করা হবে এবং তার সঙ্গে খেয়াল রাখা হবে তার সিওপিডি সমস্যাগুলির উপরে যাতে কোনো যে সমস্যাগুলো না মাত্রায় বেড়ে যায় সেগুলিকে আগে দেখা হবে এবং প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে অবজার্ভ করা হবে এবং সেই মতো ট্রিটমেন্ট করা হবে হাসপাতালে যিনি চিকিৎসক ছিলেন প্রাথমিক চিকিৎসক তিনি যেটা বললেন যে তাকে আইসিইউতে রাখা হবে সেখানে যাওয়ার পর যে ডক্টরের আন্ডারে তার ট্রিটমেন্টটা হবে সেই ডক্টর সিদ্ধান্ত নেবেন তার কি কি চিকিৎসার প্রয়োজন রয়েছে আচ্ছা মিনিটের মধ্যে তিনি ঢুকে যাবেন হাসপাতালে মিনিট 5-এর মধ্যে তিনি ঢুকে যাওয়ার পরে তার ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে প্রথমত তাকে প্রথমে অক্সিজেনটা দেওয়া হবে তারপরে বাকি ট্রিটমেন্ট শুরু হবে এমনটা কিন্তু আমরা হাসপাতাল সূত্রে খবর পাচ্ছি অনেক ধন্যবাদ অর্ণবংশ Thank you.